हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आपनारा देखछेन फ्लेवर फिस्ट। आमी सोमा, सबाइके स्वागत जानाई। माखाना बा फक्सनाट एकटी वाटार लिली प्रजातिर अंतर्गत जलज उद्भिदेर काँटाजुक्त फल थेके आमरा पाई। एई फलेर मध्ये कालचे बादामी रंगेर प्रचुर बीज थाके। एटी जेमन सुस्वादु तेमनी स्वास्थ्यकर। তাই আজ স্বাস্থ্য সচেতন মানুষ খাদ্য তালিকায় এটিকে স্থান দিয়েছে। বাচ্চাদের টিফিন কিংবা সন্ধ্যা স্ন্যাক্স হিসেবেও এটাকে আপনারা এনজয় করতে পারেন। রেসিপিটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। দেখে নিন রেসিপিটি কেমন করে বানাই। প্রথমেই দেখাচ্ছি মাখানা কীরকম হয়। দেখতে ঠিক পপকর্নের মতো। আসলে কাঁটাযুক্ত ফলের বীজগুলো সামান্য বাদামি কালো রঙের হয়। সেগুলোকে খইয়ের মতো ভাজলেই ঠিক এরকম গোল গোল বলের মতো পপকর্নের আকারে মাখানা রেডি হয়ে যায়। প্রোটিন, সোডিয়াম, ক্যালসিয়ামে ভরপুর মাখানা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী। রেসিপিটি বানানোর জন্য একটা প্যানকে গরম করে নিয়েছি। প্যান গরম হতেই এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ ফক্সনাট বা মাখানা। তারপর কিন্তু ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। হালকা হাতে 7 থেকে 8 মিনিট খুব সুন্দরভাবে এটাকে রোস্ট করে নিতে হবে। এটা কিন্তু খুবই নরম, মাঝে মাঝে চেক করে দেখতে হবে এটা ঠিকমতো ক্রিসপি হয়েছে কিনা। এইভাবে হাত দিয়ে চেপে দেখলে বোঝা যাবে যদি এটা নরম থাকে তাহলে কিন্তু সেটা এখনও রেডি হয়নি। আরও কিছুক্ষণ এটাকে রোস্ট করার পর তারপর আবারও আমরা দেখে নেব এটা ঠিকমতো রোস্ট হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, হাত দিয়ে মাখানাটা চাপ দিলে এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে, তার মানে এটা পারফেক্টলি রোস্ট হয়ে গেছে। এগুলো ক্রিসপি হয়ে এসছে। একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে রাখলাম। এবার প্যানের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ গাওয়া ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা ভেজিটেবল অয়েলও ব্যবহার করতে পারেন। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/4 চা চামচ চাট মশালা, 1/4 চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার, 10 থেকে 12টা কারি পাতা। সব কিছু হালকা হাতে সামান্য ভাজা ভাজা করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসলেই এর মধ্যে আমরা রোস্টেড মাখানাটা অ্যাড করে দেব। মাখানাগুলো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে দিতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট আমরা নাড়াচাড়া করে মাখানাটাকে ফ্রাই করে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, চাইলে এর মধ্যে মিষ্টিও আপনারা ব্যবহার করতে পারেন। সমস্ত মশলা মাখানার সঙ্গে মিশে গেছে, খুব সুন্দর একটা কালার তৈরি হয়েছে। স্পাইসি মাখানা রেডি হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করার পালা। টেস্টি হেলদি স্পাইসি মাখানা ম্যাজিক রেডি টু এনজয়। আপনারা খুব সহজেই ঘরে বানিয়ে ফেলুন এবং সকলের সাথে এনজয় করুন। টি টাইম কিংবা ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটাকে বানিয়ে সকলের সাথে এনজয় করে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। এই মাখানা বা ফক্সনাট দিয়ে আরও অনেক রেসিপি আমরা বানাতে পারি। মাখানা ডাল কিংবা মাখানার পায়েস খেতে কিন্তু খুবই সুস্বাদু। এইসব রেসিপি আমি আপনাদের পরে শেয়ার করব। যেসব বন্ধুরা ফ্লেভার ফিস্ট দেখছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু, পাশে থাকা বেল আইকনটিকে পুশ করে অল অপশনে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম যেন ভুলবেন না, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। আজ তাহলে আসি, ফ্লেভার ফিস্ট আবার আসবে নতুন নতুন ভিডিও নিয়ে। বাই বাই, টেক কেয়ার।